হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাব ডিজাইন ট্রেনিং চ্যালেনে আমি তোমাদের বন্ধু বলা আজকে তোমাদের তোমরা কমেন্টও দেখেছো বা লাইভও দেখেছো অনেক বন্ধুদের টানা জয়েন নিয়ে সমস্যা হচ্ছে টানা জয়েন দেখ মানে কীরকম হয় সেটা অনেকেই জানে না তো সেটাই তোমাদের দেখাবো কীভাবে টানা জয়েন প্রসেস বানাতে হয় কতটা কী টানা জয়েন্টে গ্যাপ রাখতে হয় সেটাও তোমাদের বলবো তো চলো তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডেন নিউ তোমরা প্রত্যেকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল কিন্তু ফেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা যারা এই চ্যানেলটাকে জানো আমাকেই জানো বা আমার ভিডিও যারা দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু একটা ইনস্টিটিউট ঠিক আছে তো সেইভাবে যদি তোমার মনোযোগ দিয়ে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যদি নোট করে প্র্যাকটিস করতে পারো হানড্রেড পার্সেন্ট কাজ শিখবে এটুকু তোমাদের অনেকবারই বলেছি এখনও বলছি তো তোমরা সেইভাবে ভিডিও দেখার চেষ্টা করো আর নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো প্র্যাকটিসটা বারে বারে চেষ্টা করো যাতে সেই মতন তোমরা কায়দা মাথায় নিয়ে নিতে পারো একবার প্র্যাকটিস করলে হবে না বারবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করো অনেক সবাই কি করছে প্র্যাকটিস তো একবার নোট করে প্র্যাকটিস করছে তারপরে সেটাকে ভুলে যাচ্ছে বা ছেড়ে দিচ্ছে তারপরে নতুন কিছু কাজ চালু করলে পিছনেরটা ভুলে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে সেই জন্য বলবো তোমরা প্র্যাকটিস করতে বারবার থাকবে সব কিছু সরবাসা করতে থাকবে তাহলে সমস্যা হবে না চলো তোমাকে দেখাচ্ছি টানা জয়েন আমি একটা সিঙ্গেল বার পিস নিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো সেন্টারে জিরো ইন্টার জিরো ইন্টার টেন এন্টার টু এন্টার ঠিক আছে

এটা একটু বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এটা একটু বাড়িয়ে নিচ্ছি জাস্ট তোমাদের শর্টকাটে বোঝাচ্ছি আমরা আমরা যে টানা জয়েন করি এরকম বার পিস তোমরা যদি বানাও কোনো নেকলেসে বলো কোনো নেকলেসে অনেক অনেক জায়গায় চোকারে গলার দিকে এরকম বার হয় যেটা তোমরা অনেকে দেখে থাকো সলিড করছি থাকো এটাকে যার যেখানে রিকোমেন্ড সেই হিসেবে সলিট করবে পয়েন্ট সিক্সে গোল্ডের কাজে পয়েন্ট সিক্সও হয় আবার পয়েন্ট এইটে পয়েন্ট নাইনে রেকমেন্ড হিসেবে এই থিকনেস দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমি মাইনাস পয়েন্ট সিক্স দিয়ে দিলাম সিক্স দিয়ে দেওয়ার পরে দেখো এটা আমি কালার এই কালারে দিচ্ছি এই সিঙ্গেল এই সিঙ্গেল বার পিসে তোমরা যদি পাথর পাথর বসাও তাহলে এই জায়গাটা এই ধরো এখানটায় জয়েন্ট হবে জয়েন্টের কত জয়েন্টের জায়গাগুলো বলছি পাথর বসাচ্ছি এফ সিক্স এক পঞ্চাশের পাথর বসাচ্ছি আমি এক পঞ্চাশের পাথর বসালাম ওয়ান পয়েন্ট ফাইভ সরি দেখো এরকম বার পিসকে আগে কি করবে তোমরা ভাগ মানে যেখানে যেখানে জয়েন করবে আমি জয়েন্টের অপশানগুলো বলছি ঠিক আছে যেখানে যেখানে জয়েন করবে যেরকম গোল জিরো এন্টার একশো দশ এন্টার ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই সার্কেল করে টু এন্টার ধরো এটা দু এম এ ওয়ার পিস সেফ টু তোমরা হয়তো বুঝতে পারবে না সেই কারণে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা মাইনাস পয়েন্ট এইট ঠিক আছে জাস্ট তোমাদের বোঝাবার জন্য এই আমি এটা জিরো এন্টার একশো দশ এটা গলার জিরো এন্টার দেখো রোটেট করছি জিরো এন্টার জিরো এন্টার এটা ধরো তোমরা ভাগ পড়বে ঠিক আছে কাটবে জয়েন্টের জায়গা নিরার করছি জাস্ট তোমাদের বোঝাবো দেখো এই যে এগুলো ধরো জয়েন্টের জায়গা এটা জয়েন্টের জায়গা যেখানে যেখানে কার্ভগুলো আছে দেখো কার্ভ গেছে এখানটা জয়েন্টের জায়গা এখানটা জয়েন্টের জায়গা এখানটা জয়েন্টের জায়গা আর এখানে জয়েন্টের জায়গা তোমরা কী করবে আগে আগে এটা কেটে নেবে ডিজাইনে যাই করো না কেন ও ঠিক আছে এটা সিলেক্ট এন্টার এটা 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 এন্টার দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কেটে গেছে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কেটে গেছে জয়েন্টের জায়গা বলে তোমাদের দেখাচ্ছে এইভাবে ঠিক আছে ধরো এটা নেকলেস নেকলেসে গলার এটা একটা বার পিস আছে বোঝাবার জন্য তোমাদের আমরা দেখাচ্ছি দেখো এই জায়গা এই জায়গা আগে কেটে নিয়ে তারপরে তোমরা পাথর বসবার চেষ্টা করবে এফ সিক্স তোমাদের আগে কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম এখানে মিনিমাম তোমরা পয়েন্ট ফোর কি পয়েন্ট ফাইভ দিয়ে পাথর বসানোর চেষ্টা করবে তাহলে সুবিধা হয় ঠিক আছে এরকম ভাবে তোমাদের পাথর বসিয়ে নিতে হবে সেটা মেজারমেন্টটা ঠিকভাবে অনেক সবাই কি করে টোটাল পাথর পং মানে পাথর সাইজ নিল নিয়ে মধ্যখানে দুটো পাথরের গ্যাপ থেকে কেটে নিয়ে আলাদা করে নিল তারপরে যে মধ্যখানে যে এই যে এখানে যে পংগুলো বসানো হয় সেগুলো কি হবে সেগুলো তো দু অর্ধেক হয়ে যাবে মানে অর্ধেক হয়ে যাবে তো তোমাদের এই দিকে একটা পং হবে এদিকে একটা পং হবে এইখানে টোটাল চারটে পং দেখাবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম হিসাব মতো তোমরা যদি মনে করো যে এখানে পং আছে এখানে পং আছে বুঝিয়ে দিচ্ছি ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো সব বুঝতে পেরে যাবে হিসাব মতন আমি জাস্ট তোমাদের আন্দাজ মতন ঠিক আছে দেখো এফ সিক্স পয়েন থ্রি এন্টা সিক্স ফাইভ এম এটা জিরো এম এটা ফিলিট দেখো এই যে পয়েন্টটা এটা আমি ডাইমিটারটা দেখো পয়েন্ট সিক্সের আছে তো তোমরা যেখানে যেরকম রিকুমেন্ড সে হিসেবে নেবার চেষ্টা করবে দেখো এখানে পয়েন্ট সিক্সের ডায়মিটার আছে মানে টোটাল সবসময় জয়েন্টের জায়গায় এরকম এটা আলাদা পম এটা আলাদা পম্প থাকবে অনেক সবাই কী করে যেরকম নর্মাল পাথর সাজায় এটা গ্যাপ ধরো নর্মাল যেরকম পাথর সাজায় সেইভাবে এখান থেকে কেটে দিলো ঠিক আছে এখান থেকে কেটে দিলে তাহলে এর এর খোঁচা অর্ধেক হয়ে যাচ্ছে এগুলো কিছু থাকে না আর এখানে যে থিকনেস দেখো এখানে কিছু থাকে না সমস্যা হয়ে যায় তো তোমাদের যেভাবে দেখালাম সেভাবে এরকমভাবে টানা জয়েন্টের জায়গাগুলো এরকমভাবে পাথর বসাবে পাথর বসিয়ে তোমরা এখানে টানা জয়েন্ট করবে ঠিক আছে টানা জয়েন্টে কীভাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো আমি আগে বিও লেন্স স্প্লিট করে কেটে দিচ্ছি এটা সিলেক্ট এন্টার এটা সিলেক্ট এন্টার ঠিক আছে মোটামুটি এখানে থিকনেস রাখবে ঠিক আছে এখানে থিকনেস রাখা দরকার আমি একটা ছোটো পিসের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে এটা বার পিস বলে তোমাদের এখন লাগছে অনেক জায়গায় টানা যেন এখন প্রায় বলতে গেলে বন্ধই হয়ে গেছে গোল্ডের কাজে এখনও আছে চলো ছোটো খাটো পিসের মধ্যে তোমাদের টানা দেখিয়ে দিচ্ছি সেইভাবে মনোযোগ দিয়ে তোমরা কাজটা বানাবার চেষ্টা করবে দেখো এটা আমি টোটাল মিরার করে ঠিক আছে মিরার কই নেওয়া তার দ্বারে এক্সট্রা সার্ফেস নিয়ে নিলাম এবারে সার্ফেসটা একটু বাড়িয়ে নি চলো দুই এম এম নিয়ে নিচ্ছি টু এন্টার দুই এম নিয়ে নিচ্ছি ঠিক আছে মতো দেখো এটা আমাদের পয়েন্ট সিক্স আছে মেপে দেখাচ্ছি ডিস্টেন্স এখান থেকে এখানে দেখো পয়েন্ট সিক্স এখানে পয়েন্ট সিক্স মেটেলটা আছে ঠিক আছে দেখো এখানে একটা ডুপ্লিকেট কার্ড নিয়ে ডুপ্লিকেট এজ নিয়ে এই অফসেট কারণ সার্ভিস নেবো তোমাদের জাস্ট বোঝাবার জন্য এটা আমি এরকমভাবে দেখাচ্ছি এটা ফিলিট আমরা এইখানে যেরকম হোল করব মানে যেরকম তারের হোল করবো সেইভাবে এখানে আমাকে নিয়ে নিতে হবে আমি সাপোজ বলছি পয়েন্ট এইট ঠিক আছে দেখো পয়েন্ট এইট আমি হোল্ড করব এখানে আর হোল্ড করব আর এখানে আমার পয়েন্ট এইট থেকে পয়েন্ট নাইন পর্যন্ত রাখতে হবে দেখো এই জায়গাটা তোমরা সেইভাবে রাখার চেষ্টা করবে আমি টোটাল সলিড করে দিচ্ছি তারপরে তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি অফসেট ফিলিড ওয়েন ফাইভ এন্টার এন্টার ঠিক আছে এইটা এই দিকে যে পাত থাকবে ঠিক আছে এই দিকের পাত্তা সবসময় তোমরা মোটা দেওয়ার চেষ্টা করবে এই পাত্তা পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এরকম দিতে পারো কারণ এইখানটায় কিন্তু জয়েন্ট হবে এই দিকে গায়ের পাত পাতলা দিলেও চলবে এইখানের অংশটা তোমরা মোটা দেওয়ার চেষ্টা করবে বলে দিচ্ছি কারণ দেখিয়ে দিচ্ছি চলো শত প্রথমে আমি গ্রুপ করে নিচ্ছি জেমস কাটার আমি বাড়িয়ে নিচ্ছি এই বুলেন ডিফেন এটা সিলেক্ট এন্টার এটা সিলেক্ট এন্টার ঠিক আছে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য সিম্পল কেটে নিলাম কেটে নিয়ে দেখো আমি এখানে একটা লাইন নিয়ে আসবো জিরো এন্টার এটা আমি চার এম এম থেকে পাঁচ এম এম নিয়ে নেবো ফোর এম এম নিয়ে নিচ্ছি চলো এটাকে একটু বাড়িয়ে নেব এটা পয়েন্ট পাইপ বানাবো পয়েন্ট ফোর এন্টার 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 এটা আমার পয়েন্ট এইটের পাইপ হলো ঠিক আছে দেখো देखते पहले পাইপ রেখে দেবো মানে তার রেখে দেবো এই জায়গাটা আমি আগে এটা কেটে নিচ্ছি দেখো এই বুলিয়ান ডিফেন্ড এন্টার এটা সিলেক্ট এন্টার ঠিক আছে এটা দেখো পুরো হোল হয়ে গেছে এবার তোমরা কি করবে এইখানটা দেখো এই জায়গাটা পিছন দিকটা নিচের দিকটা তোমরা কি করবে এটার যা আছে এটা এটা অর্ধেক দেখো অর্ধেকের বেশি ঢুকে আছে এই দেখো এটা অর্ধেক আর এটা এতটা মতন বেশি ঢুকে আছে তো বুলেই ডিপেন্ড করছি এটা সিলেক্ট এন্টার এটা সিলেক্ট এন্টার ঠিক আছে এবার আমি তারটা নিয়ে আসছি তোমরা যারই কাজ করো না কেন যেখানে রিকমেন্ড যাই থাকুক না কেন যদি রিকমেন্ডে যদি থাকে যে তার থাকবে দেখো যদি রিকমেন্ডে যদি থাকে যে তার থাকবে তাহলে তোমরা তারটা এরমভাবে দিয়ে দিতে পারো তারের লেন লেনথা মানে যে তারের যে লম্বাটা লেন যেটা বলছি সেটা তোমরা পাঁচ এম রাখার চেষ্টা করবে চার এম থেকে পাঁচ এম রাখার চেষ্টা করবে এনআপ বা যদি বেশি রিকমেন্ড থাকে সেটাও রাখতে পারো তোমাদের রিকমেন্ট হিসেবে এই তারটা রাখার চেষ্টা করবে কারণ এই তারটা এই তারটা যারা মেকিং করে এরকম ব্যান্ড মানে ব্যান বলতে ব্যান দিয়ে সেভাবে দেখে দিচ্ছি এরকম ব্যান্ড দিয়ে দেখো এটা পাইপ বানিয়েছি টানা কিন্তু এ দেখো এখানটায় যে আমি কেটেছি দেখো বুঝতে পারবে এটাকে আমি গ্রুপ করছি জাস্ট বোঝাবার জন্য তোমাদের গ্রুপ করে মিরার করছি ধরো পরস্পর টানা জয়েন হবে ঠিক আছে এটা কি হবে এটার সাথে তার একটা একটা ফিক্স তার থাকবে যদি তার যদি ফিক্স থাকার রিকমেন্ড থাকে তোমরা এরকম তার যেটা তোমাদের আগে বললাম একটা তার এরকম রেখে দেবে যারা মেকিং করে মেকিং মানে যারা কাজ গড়ে যারা কাজ বানায় যাদের গোল্ড স্মিথ বলে জুয়েলারি কাজ যারা মেকিং করে তাদের এইভাবে কাজটা বানাতে হবে ঠিক আছে দেখো এটা ধরো কিছু এটা হাইড করে দিচ্ছি এই যে হোলটা আছে এই হোলটার ভেতর দিয়ে গিয়ে এই তারটা কিন্তু এরকম ব্যান্ড হবে দেখো আমি জাস্ট এটা বোঝাবার জন্য করেছি এখানটা কিন্তু যে আগের যে পাইপ তারটা যে ছিল ওই তারটা তোমরা যদি দিয়ে দিতে পারো যদি রিকমেন্ড থাকে থাকবে আর নাহলে এটা বাদ পরে অনেক সময় কি করে এরকম ফ্রি রেখে দেয় এরকম ফ্রি রেখে দেয় শুধু হোল থাকে আর এখানটা এরকম থাকে তার এখানে ভেতরে এখানটা তার দিয়ে শোল্ডার করে দেয় তারপরে সেটা এরকমভাবে টানা জয়েন্টে পরিণত করে তো দেখো এই যে টানা জয়েন্ট এখানটা এই যে জিনিসটা আমি খাঁজ করলাম কেন এখানটা খাঁজ করার উদ্দেশ্য এটাই যে তারটা দেখো এইটা মানে যেখানটা তারটা ছিল তারটা একটার ভেতর দিয়ে এসে আবার কিন্তু দুটোর মধ্যেই মানে দুটোর ওপর দিয়ে যাবে প্রথমত তোমরা বোঝার চেষ্টা করো আগে এখানে যে সোজা পাইপ তার তার গছি ছিল একটাই তো ফিক্স থাকতেও পারে যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে বানাবার চেষ্টা করবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো কন্ট্রোল জেড করছি কন্ট্রোল ওয়াই দেখো আমি এই তারটার কথা বলছি এই তারটার কথা বলিনি ভালোভাবে বুঝে নাও মাথায় নিয়ে নাও যদি কোনো জায়গায় রিকমেন্ড থাকে শুধু টানা এজনের করে দিতে টানা এজনে পরিশান করতে তার থাকবে কি থাকবে না জেনে নেবে যদি বলে হ্যাঁ টানা এজেন্টে তার সমেত দেবে তাহলে তোমরা এরকম এটার মতন রেডি করে দিয়ে দেবে হ্যাঁ পরে মানে এখানটা আমি করিনি এখানটার পিছনে কিন্তু এই জিনিসটা থাকবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই যে এটা টানা জয়েন্ট আছে দেখো এটা টানা জয়েন্ট এটা তার পরস্পর এটা কপি করে নিচ্ছি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে দেখো আমি কপি করছি তোমরা বুঝতে পারবে না ঠিক আছে দেখো টানা যেন কখন হবে পরস্পর যখন এরকম থাকবে এটা আমি কপি করছি দেখো কপি করলে এই জায়গাতে আসছে পরস্পর কিন্তু এই এটা থাকতে হবে যে আমি হোল্ডটা করেছি একদিকে তার থাকবে শোল্ডার করা আর যদি শোল্ডার না রেকমেন্ট থাকে তাহলে তোমরা এরকম দেখো আগে রিকমেন্ড দেখবে কীরকম আছে যদি বলে যে আমার তার দরকার তাহলে কিন্তু তার তোমাদের সমেত ক্যামে পাঠাতে হবে এরকম তার তোমাদের গ্রুপ করে নেবে টোটাল তারের লেংথ কতটা রাখবে সেই হিসেবে দেখে নেওয়ার চেষ্টা করবে পাঁচ এমএম কি ছয় এমএম কি চার এমএম সেটা রেকমেন্ড অনুযায়ী রাখার চেষ্টা করবে আর যদি বলে না আমার শুধু জয়েন্টের পজিশনটা থাকবে এরকম এই হোল থাকবে যারা কাজ করে মেকিংয়ের কাজ করে তারা এখানে শোল্ডার করে এরকম পজিশন দিয়ে যেটা যেটা দেখালাম দেখো ভালোভাবে তোমরা বুঝতে পারছো কি দেখো যারা মেকিং করবে এরকম এখানে শোল্ডার করবে তারটা গোড়াতে শোল্ডার করবে যদি তার না থাকে গোড়াতে এখানে শোল্ডার করবে শোল্ডার করে এই যে লম্বা লম্বা গোচের যে তারটা ছিল সেরকম থাকবে আর তারা মেকিং করবে কিভাবে দেখো পাশাপাশি দুটো পিস চলে আসবে এর তারটা এর তারের ভেতর দিয়ে উঠে এখান দিয়ে এরকম আসবে দেখো ঠিক আছে এখানটা এত ফ্রি থাকবে না এখানটা টাইট হয়ে যাবে কেননা এখানটা টানবে ওরা এই জায়গাটা ধরে টানবে টানলে এখানটা ফ্রি হয়ে যাবে তো আমি জাস্ট তোমাদের কিভাবে হয় সেটা তোমাদের দেখিয়েছি জয়েন্টটা এরকম ফিক্স হয়ে যাবে এটা হচ্ছে টানা জয়েন্ট ঠিক আছে এখানটা যে আমি এটা তোমাদের দেখালাম জাস্ট টানা জয়েন্ট কীরকম হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো এখানটা খাঁজ করার উদ্দেশ্য হচ্ছে এই তারটা এটার ভেতর দিয়ে গুলে এটা যেটাতে তারটা থাকবে মানে শোল্ডার করা থাকবে সেটাতেই আবার আসবে ব্যাকে জাস্ট এটা খালি খেলবে ঠিক আছে জাস্ট এটা জয়েন্টের মতন খেলবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা জয়েন্ট আবার যদি এরকম পরস্পর টানা জয়না হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অনেক রকমভাবে বোঝালাম টানা জনের দু ধরনের থাকে এক হচ্ছে এরকম তার বালা তার সমেত এরকম তার সমেত আর এক হচ্ছে তার অনেক জায়গায় ভেঙে যায় সমস্যা হয় তার ভেঙে যাবার সমস্যা হয় সে কারণে এখানে হোল করে আবার গর্ত করে তাদের সোল্ডা করতে হয় তো যেখানে যেটা রিকমেন্ড সেই হিসেবে তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা বানিয়ে দেবার চেষ্টা করবে সেটা কোম্পানি হোক বা কোনো বাবুদের এটা তোমরা মাথায় রাখবে এই জিনিসটা দেখো এই হোল থেকে এই জিনিসটা তোমরা কম রাখবে না কম রাখলে এই জিনিসটা যেখান দিয়ে টানা হবে মানে যেটাকে টানবে যে পিসটা দিয়ে যেটাকে টানবে সেখানটা সমস্যা হবে কেটে যাবার চান্স আছে ঠিক আছে ধরো এটা এটাতে তারটা আছে এটাই তারটা আছে আর এটা দিয়ে টানবে দেখো ধরো এটা এইটার তারটা এখানে শোল্ডার করা আছে এই পিসটা এখানে টানা জয়েন্টে হয়ে এখান দিয়ে টেনে এখানে আবার এই গোড়াতে এখানে শোল্ডার করবে মানে ঝেলে দেবে ঠিক আছে তাহলে এইখানে দরতাটা থাকছে এইখানে যে জায়গাটা থাকছে সেটা হলো এই পয়সানটা এই পজিশনটা তোমরা একদম কম রাখার চেষ্টা করবে না ঠিক আছে আমি মাপটা দেখে দিচ্ছি তোমাদের কত আছে দেখো এখান থেকে এইখান পর্যন্ত পয়েন্ট সেভেন আছে তোমরা এই জায়গাটা পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইন হলেও চলবে কিন্তু ওই পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স এরকম রাখবে না তাহলে কাজ হাতে চলে আসবে ভালোভাবে মাথায় নিয়ে নাও তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমি কিন্তু পিসটা যে আছে পিস থেকে পয়েন্ট সিক্স ছেড়ে দিয়ে আমার পাইপটা যতটা পাইপটা আমার ধরো পয়েন্ট এইট পয়েন্ট এইটের আমি মাপ নিয়ে নিয়েছি দেখো এই কার্ব পর্যন্ত মাপ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কার্ভ আছে পয়েন্ট এইটের পাইপ মানে তার তারটা আমি পয়েন্ট এইট এখানে মাপ নিয়ে নিয়েছি আবার এখান থেকে আমি এতটার মতো স্পেস দিয়েছি কিন্তু এটা আমি তোমাদের বোঝাবার জন্য দেখিয়েছি তো এই জায়গাটা তোমরা পারলে বেশি নেওয়ার চেষ্টা করবে পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইন এর কম রাখার চেষ্টা করবে না পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স রাখলে এটা খুব তাড়াতাড়ি কেটে যাওয়ার চান্স আছে আর এখানে যে থিকনেসটা এখানে যে থিকনেসটা দেখো এই থিকনেসটাও কিন্তু তোমরা পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট দিতে পারো এই জায়গাটা বিশেষ করে যেখানটা যেখান দিয়ে একদিকের পয়সানটা তোমরা মোটা করবার চেষ্টা করবে মানে যেখানটা ফ্রি থাকবে যেখানটা খেলবে ঠিক আছে দেখো ধরো এই পিসটা একদিকে পাতলা করবে মানে বোঝাচ্ছি তোমাদের যেখানে তারটা শোল্ডার করবে যে কোনো একদিকে পাতলা করবে না দুদিকে মোটা করে রাখবে পাতলা করার দরকার নেই কারণ তোমরা যদি বিনা তার বালা যদি এরকম পরিশান করে দাও কোন দিকে পাতলা কোন দিকে মোটা এক একজন না বুঝেও শোল্ডার করে দিতে পারে ধরো পাতলা মোটার জায়গায় শোল্ডার করে দিল কিন্তু পাতলার জায়গা দিয়ে টানবে মানে এই যে টান এই যে টানবে এটা দেখো ধরো এটাই পাতলার এখান দিয়ে টানবে সমস্যা হয়ে যাবে তো তোমরা অর্থাৎ কী করবে এই জায়গা দুটো মোটা করবে পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইনও করা মানে করে দেওয়ার চেষ্টা মানে দিয়ে দিতে পারো অসুবিধা নেই কিছু এটা তোমরা বুঝতেই পারছ এই জায়গাটা যদি পাতলা হয় যখন গায়েটা ভারী যে কোনো কাজ ভারী হলে এটার ওপরে প্রেশার পড়বে বা এটা এটার উপরে প্রেশার পড়লে তোমরা বুঝতেই পারছ কীভাবে প্রবলেম হবে কেননা এই জায়গাটা খুব কম পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স তো নেবেই না পয়েন্ট সেভেনের পর থেকে তোমরা এই জায়গাটা রাখার চেষ্টা করবে আর অবশ্যই তোমরা এরকম আমি দেখো অর্ধেক কেটে দিয়েছি অর্ধেকের একটু বেশি কেটে দিয়েছি অনেক জায়গায় কী হয় এটা অর্ধেকের যে আমি একটু বেশি রেখেছি আর একটু বেশি রাখার চেষ্টা করে সেই কারণে পয়সান হিসেবে রাখার চেষ্টা করবে অবশ্যই এই যে তারটা আছে তারের অর্ধেকের বেশি নিচে এখানটা ঢুকে যাবে যেমন দেখো এখানটা এখানটা কি হয় এটা যদি এখানটা ডিপ যদি একটু বেশি কাটা থাকে এই তারটা লেভেল লেভেল হয়ে যাবে তাহলে এই যে উঠে আছে এই জিনিসটা দেখাবে না ঠিক আছে এখানে ধরো যারা মেকিং করে তারা একটু ঘষাঘষি করবে এটা যদি উটে থাকে তাহলে লাগার চান্স আছে সেটা যাই কাজ হোক না কোনো গলায় হোক গলায় গলার নেগলিশ হোক বা অন্য কিছুই হোক এটা লাগবে সমস্যা হবে এখানটা ব্যান্ড হয়ে যায় অবশ্য তো এটা তোমরা সেভাবে আমি পজিশনটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে টানা জয়নে প্রথম যেখানটা টানা জয়েন করবে এরকম লেভেল লেভেল হবে কিন্তু আপ ডাউন কিছু হবে না আপ ডাউন কিছু হবে না যাই হবে না কেন যাই হোক না কেন সেটা দেখো দুটো পিস কিন্তু একই লেভেল আছে টানা পজিশন তোমাদের টানা জয়েন্টের পজিশন তোমাদের দেখিয়ে দিলাম যেটা পিসের দল থাকবে সেই পিসের দল থেকে তোমরা কতটা পাইপ নেবে কতটা তার কতটা তারে বানাবে সেটা তোমরা এরকম কার্ব নিয়ে নেবে মাপ নিয়ে নেবে দেখো আমি তিন এক এটা হচ্ছে পিসের দল এটা হচ্ছে তারের তারের জায়গা এখানটা হচ্ছে ফ্রি এখানটা আমাকে ছেড়ে দিতে হবে কারণ এই এইটার জন্যই কিন্তু আমার জয়েন্টটা থাকবে ঠিক আছে আর এইখানটা যে আমি কেটে দিয়েছি দেখো অর্ধেকে একটু বেশি কেটেছি তারটা আবার ব্যাকে এসে দু দুদিক দিয়েই দুদিকের কাজ হবে দেখো এক তো হচ্ছে এখানে শোল্ডার করা আছে এই তারটা এখানে শোল্ডার করা আছে দেখো এখানে শোল্ডার করা থাকবে এখানে শোল্ডার করে এইটার ভেতর দিয়ে তারটা টেনে এখান দিয়ে ব্যান্ড হয়ে এইখানে আবার শোল্ডার করে দেবে তাহলে এটা অলরেডি খেলবে মানে জয়েন্টে জয়েন্ট যের ফিক্সেল থাকে ফিক্সেল থাকে সেটা সেই হিসেবে জয়েন্টে পরিণত হবে তো তোমরা কি করবে তোমাদের টোটালি এটা বোঝাবার চেষ্টা করলাম তোমরা কতটা কী বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টানা জয়েন্ট মতো এরকম হয় আর অনেক অনেক বন্ধুরা কি মানে পিন জয়েন্টের কথা বলে পিন জয়েন্টও দেখে দেবো পিন জয়েন্ট কিছুটা মানে এই টানা জয়েন্টের মতন সেটা টানতে হয় না অবশ্যই তোমাদের পিন জয়েন্টেরও দিয়ে দেবো এই টানা জয়েন্টটা অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল তো বন্ধুরা ভালোভাবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করবে হানড্রেড পার্সেন্ট তোমরা বুঝে যাবে শিখে যাবে কাজ ঠিক আছে আর একবার বুঝিয়ে দিচ্ছি তোমরা যারা তোমরা যারা টানা জয়েনের পজিশান করে দিতে চাও যদি তার যদি দরকার হয় রিকমেন্ড যদি তার থাকে তাহলে তোমরা এখানে তার কিন্তু এই যে কোনো একদিকে তার তোমরা দিয়ে দিয়ে মানে দিয়ে দিতে পারো আর একদিকে তোমাদের এরকম পরিষ্ণ থাকবে একদিকে এরকম তার থাকবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যদি দেখো আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যদি তোমাদের তারের রিকমেন্ড থাকে তোমরা তাহলে তার এরকমভাবে দিয়ে সেম জায়গায় থাকবে কিন্তু আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদের এটা এভাবে রাখলাম যেভাবে প্রথমে দেখিয়েছিলাম সেইভাবে তোমরা তার রেখে টোটাল গ্রুপ করে স্টিল করে দেবে তাহলে এই তারটা এই ক্যাম্প পিসের সাথে বেরোবে আর একদিকে এরকম পয়সা থাকতে হবে তবে কিন্তু এই তারটা এখানে জয়েন্টের অপশানের কাজ হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেখানে যাই টানা জয়েন্ট করো না কেন একদিকে তার থাকবে আর এরকম ঘাস থাকবে আর একদিকে এরকম হোল থাকবে আর এরকম ঘাস থাকবে এই তার এইটা এটা যখন পরস্পর জয়েন্ট হবে এটা যখন পরস্পর জয়েন হবে এই তারটা এই যে তারটা দেখো কালার করছি এই তারটা ব্যান্ড হয়ে এরকম পরিণত হবে এই তারটা ব্যান্ড হয়ে এইটার মতন পরিণত হবে এই যে জিনিসটা দেখো এইখানে এইটার আটকে থাকবে দেখো এখানে যে গ্যাপটা আছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু এইখানে যে জিনিসটা আছে এখানে যে মেটেলটা আছে ধরটা আছে এই জিনিসটা এখানটা আটকে থাকবে আর সেটাতে জয়েন্টে পরিণত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অনেক রকমভাবে বোঝালাম আশা করি তোমরা ভালো রকমভাবে বুঝতে পেরে যাবে তো তোমাদের বলবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো যেখানে যেরকম রিক্রুমেন্ট তোমাদের বারবার বলছি যেখানে যেরকম রিকুমেন্ট তোমরা যদি তোমাদের তারওয়ালা যদি রিকমেন্ড থাকে তারওয়ালা এরকম সমেত কাজ বানিয়ে দিতে পারো আর যদি মনে করো না টানা জয়েন্ট আমাকে বানিয়ে মানে টানা জয়েন্টে পয়সা আমাকে বানিয়ে দিতে হবে তাহলে তোমরা এরকম অবশ্যই পয়সা রেখে দিতে পারো একদিকে তার শোল্ডার করে আর এটা দিয়ে জয়নিং বানিয়ে নেবে ঠিক আছে দুটো অপশানে কাজ হচ্ছে এখন অনেক সবাই তার দিচ্ছে অনেক সবাই তার দিচ্ছে না তার দিচ্ছে না কারণ হচ্ছে তার কাস্টিংয়ে যে তার টোটাল বেরিয়ে আসে কাস্টিংয়ে তারের প্রবলেম হয় ভেঙে যাওয়ার চান্স বেশি হয় ক্যামে হয়তো চলে আসবে তার ভ্যাক্সেও চলে আসবে মিসেও চলে আসবে তার কাস্টিংয়ে কিন্তু সেই তার সমস্যা আছে ঠিক আছে কাস্টিংয়ের সমস্যা আছে এই জন্যই বলছি যে এই যে তারটা যখন আমরা যারা কাজ বানায় যারা মেকিং করে এই তারটা ব্যান করে ব্যান করে এরকম এরকম জয়েন্টে পরিণত করে তো এই তারটা মানে মেটেল মেটেল নরম হার্ডের ব্যাপার আছে তো মেটেল যদি হার্ড হয়ে যায় কোনো রকম কোনো কারণে কাস্টিংয়ে তো ভেঙে যাওয়ার চান্স আছে সেই কারণে কি করে যে হাতে হাতে টানা তার হয় সেই টানা মানে টানা তার কিন্তু এখানে সেইভাবে এরকম যার যেরকম সাইজ দরকার হয় সেই সেই হিসেবে সাইজ কেটে নিয়ে এখানে শোল্ডার করে দেয় ঠিক আছে শোল্ডার করে দেওয়ার পরে তারা সেইভাবে এই যে টানা জয়েন দেখছো এইটার মতন তারা কাজ বানিয়ে থাকে তো বন্ধুরা কে কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ তোমরা কতটা কী বুঝতে পারলে অবশ্যই তোমরা এটা আমায় জানতে হবে তোমাদের কমেন্ট যদি মানে দেখে থাকি যে হ্যাঁ তোমরা কাজ বুঝতে পারছো বা শিখতে পারছো অবশ্যই আমার ভালো লাগবে আমারও কাজ তোমাদের দেখানো আরও উৎসাহ বেড়ে যাবে সেই জন্য বারবার বলো তোমরা কমেন্ট করতে ভুলবে না আজকে কতটা তোমরা ভিডিওটা বুঝতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করবে আর আবার তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ টুডে নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আস্তে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও লিঙ্ক পৌঁছলে যারা ক্যাডেনে কাজ শিখতে ইন্টারেস্ট যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাডিয়ানের কাজ শিখবো তারা একটু অন্তত হেল্পফুল হবে আমার চ্যালেঞ্জ যারা বোঝে যারা আমাকে চেনে আমার ভিডিও যারা দেখে তারা কমেন্টও তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট কত সবাই কমেন্ট করছে কমেন্ট তো তোমরা সবাই দেখতে পাবে তো অনেক সবাই কাজ শিখছে এটুকু বলবো চ্যালেঞ্জটা আমার সম্পূর্ণ একটা ইনস্টিটিউট বারবার বলছি সেইভাবে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই কাজ শেখো সব কিছু নলেজ নাও কিভাবে কি কোনটা হয় সব কিছুই দেখানোর চেষ্টা করছি কারণ মিক্সড ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেক রিকোয়েস্ট আছে তো যারা যারা মেম্বারশিপ নাও নি তাদেরও বলবো মেম্বারশিপ নিয়ে নিতে পারো তোমাদের রিকোয়েস্টে কোনো ডিজাইন থাকলে সেটাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক সবাই কি করে রিকোয়েস্টে রিকোয়েস্ট বললে তাদের প্রবলেম হয়ে যায় সেটা যার ব্যক্তিগত ব্যাপার আমি রিকোয়েস্টে ভিডিও অ্যাকচুয়ালি মেম্বারশিপ যারা নিচ্ছে তাদেরই বানাচ্ছি বাদ বাকি তোমরা তোমাদের কিন্তু আমি যতটা জানি ততটাই কাজ শিখে দেওয়ার চেষ্টা করছি সব কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সব ধরনের কাজ তোমরা প্র্যাকটিস করতে পারো আর সেই কাজ প্র্যাকটিস করে শিখে তোমরা বেশ জায়গায় কাজ করতে পারো ভালো স্যালারিতে ঠিক আছে তো ফালতু জায়গায় সময় নষ্ট না করে তোমরা মনোযোগ দিয়ে কাজ শেখো নিজেকে মানে আপডেট করো আর লাইফে আগে বাড়ার চেষ্টা করুন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত আবার নেক্সট ভিডিও কিছু না কিছু নিয়ে আসছি অনেকই রিকোয়েস্টের ভিডিও আছে আর অনেক কিছু দেখানো আছে পার্ট টু পার্ট ফোর পার্ট সিক্স পার্ট সেভেন অনেক কিছুই বাকি আছে যেগুলো পার্ট বাকি আছে পেন্ডিং হয়ে পড়ে আছে কারণ সব ধরনের মিক্সিং যেহেতু দেখাচ্ছি আবার তার সাথে ছোটোখাটো রিকোয়েস্ট অনেক বন্ধুরা কী করছে ওয়েটিং করছে সেই সব ভিডিওগুলোর জন্য তো চিন্তার কিছু কারণে সব কিছুই দেখাবার চেষ্টা করছি তোমরা যারা জানো না অবশ্যই তোমরা ভিডিওটা ভিডিওগুলো ফলো করার চেষ্টা করো চ্যানেলে গিয়ে প্লে লিস্টেও দেওয়া আছে আমার ভিডিও প্লে লিস্টেও তোমরা পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ আর ভিডিওতে তো আছেই তোমরা অবশ্যই চ্যানেলটা একবার ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করো কতটা কি তোমরা কাজ শিখতে পারবে কত এতিয়া তোমাৰ বুজি পৱশ্য ভালভাৱে যদি মনোযোগ দিয়ে দেখে নোট কৰি প্ৰাকটিছ কৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কাজ শিক বন্ধুৰ আজিকালি ভিডিঅ' এখনে শেষ কৰো জয় হিন্দ